উদ্যোক্তার অভাবে গভীর সমুদ্রের সম্পদ আহরণ করা যাচ্ছে না জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশে খাদ্য ঘাটতি কেন হবে সেই প্রশ্ন করেন তিনি বলেন অন্য দেশের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরই শস্য উৎপাদন বাড়াতে হবে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেন বিএনপি সরকার ডাল ভাত খাওয়ানোর ঘোষণা দিয়ে ব্যর্থ হলেও খাদ্যে বাংলাদেশকে স্বয়ং করেছে আওয়ামী লীগ সরকার দু সালে বিএনপি সরকার এসেই মনোরোজনের যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলো উপরেই যেন তাদের হামলা অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করেছে ফলের গাছ গাছগুলি কেটে ফেলে দিয়েছে যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল না তারা আমদানি করবে ব্যবসা করবে ওই দিকেই তাদের চিন্তা আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার